সুপ্রিয় শিক্ষার্থীরা, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাসে আজকে আমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আজকের এই আলোচনাটা সম্পূর্ণই নতুন একটি অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় পরিবেশ। এর পূর্বে কিছু কথা বলে নিই। তোমাদের বর্তমানে পরীক্ষার জন্য কোশ্চেন এবং খাতা দেয়া হয়েছে। আশা করি তোমরা তোমাদের বাসায় ভালোমতো অধ্যয়ন করে পরীক্ষাগুলো মনোযোগ সহকারে দিবে এবং এই পরীক্ষাগুলো তোমরা এইভাবে দিবে যাতে তোমরা নিজেদের মধ্য থেকে যে সর্বোচ্চটা আছে সেটা প্রকাশ করতে পারো। এবং অনলাইন ক্লাসে পরবর্তীতে যেই পড়াগুলো আমরা পড়ব সেগুলোর প্রতিও তোমরা একটু মনোযোগ দিবে। তাহলে গত ক্লাসে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম অধ্যায়ে শেষের দিকে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই অধ্যায় থেকে বের হয়ে সম্পূর্ণ নতুন আরেকটি অধ্যায়ে এসেছি, যার নাম হচ্ছে ব্যবসায় পরিবেশ। তাহলে আজকে আমরা জানব ব্যবসায় পরিবেশ কাকে বলে এবং ব্যবসায় পরিবেশের যে সাধারণ উপাদান সমূহ, ব্যবসায় পরিবেশের যে সাধারণ উপাদান সমূহ ছয়টি রয়েছে, সেই ছয়টি থেকে প্রথম তিনটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। বাকি যে তিনটি আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসব। তো তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে যে তোমরা অবশ্যই পরীক্ষা ভালো মতো দিবে এবং পরীক্ষার পাশাপাশি তোমরা আমার যেই বর্তমানে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনে সেগুলো তোমরা অধ্যয়ন করে সামনের দিকে এগিয়ে রাখবে, কোনোভাবেই যাতে পিছনে না পড়ো সেজন্য তোমরা আমার এই পড়াগুলো অবশ্যই অনুসরণ করবে। আর একটি কথা তোমাদের বলা হয়েছিল যে তোমরা কমেন্টস বক্সের মধ্যে তোমরা অবশ্যই তোমাদের নাম এবং রোল নাম্বার লিখে দিবে যাতে আমরা সহজেই বুঝতে পারি যে তুমি ক্লাসে অংশগ্রহণ করেছো। যেহেতু বলা হয়েছিল যে তুমি যে সময় ক্লাস দেখবে সেই সময় তুমি তোমার কমেন্টের যে অংশটা রয়েছে সেখানে অবশ্যই তোমার রোল নাম্বার এবং তোমার নামটা লিখবে। আশা করি তোমরা তোমাদের রোল নাম্বার জানতে পেরেছো, যেহেতু তোমাদের কলেজে আসতে বলা হয়েছিল এবং সেই সময় এসে তোমাদের রোল কল করা হয়েছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যবসায় পরিবেশ। তো ব্যবসায় পরিবেশ সম্পর্কে আমরা কিভাবে ধারণা নিতে পারি, আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে ব্যবসায় কথাটা না থেকে যদি বলা হয় পরিবেশ কাকে বলে। তাহলে আমরা ছোট সময় যে সময় ক্লাস 3-4 পড়েছি সেই সময় কিন্তু আমাদের পরিবেশ সম্পর্কে একটি সমাজ বা সামাজিক যে বিজ্ঞান বই বা সমাজ বই সেখানে কিন্তু আমাদের একটা অংশ ছিল পরিবেশ কাকে বলে। তো পরিবেশের সংজ্ঞাটা কিন্তু আমরা এইভাবে শিখেছিলাম যে আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি ব্যবসায় পরিবেশ কাকে বলে, তাহলে ব্যবসায় পরিবেশ কাকে বলে সেটা কিন্তু আমরা একটু আলোচনা করলে বুদ্ধি খাটালেই বলতে পারি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাকে যদি পরিবেশ বলা হয় তাহলে আমাদের চারপাশে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে পরিবেশ রয়েছে সেটাকে বলা হয় ব্যবসায় পরিবেশ। এই কথাটা কিন্তু আমরা একেবারে বেসিক যে আমাদের নলেজ রয়েছে তার আলোকে বলতে পারি। কিভাবে? যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে অবশ্যই একটা পরিবেশ লাগবে, যেমনিভাবে আমরা পড়ালেখা করতে চাই পড়ালেখা করার জন্য আমাদের একটি পরিবেশের প্রয়োজন, আমরা যদি বিশ্রাম নিতে চাই বাসায় তাহলে বিশ্রামের জন্য একটি পরিবেশের প্রয়োজন, যেমন খেলাধুলার জন্য একটি পরিবেশের প্রয়োজন। তাহলে
এই যে বিষয়গুলো সেগুলো সবগুলোই কিন্তু পারিপার্শ্বিকের উপরে নির্ভর করে। তাহলে আমি যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবো, অবশ্যই আমার কি করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যবসায়িক পরিবেশ প্রয়োজন। আর ব্যবসায়িক পরিবেশটা কি হবে, যে আমি যেখানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছি সেখানকার যাতায়াত ব্যবস্থা ভালো থাকতে হবে, সেখানকার নিরাপত্তা ভালো থাকতে হবে, সেখানকার অর্থনৈতিক ব্যবস্থা ভালো থাকতে হবে, সেখানকার ভৌগোলিক অবস্থা ভালো থাকতে হবে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে পারিপার্শ্বিকতা। এবং সেখানে যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছি সেখানে সেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য উপযুক্ত যে আইনি সহায়তা বা সরকার কর্তৃক নির্ধারিত যে সুযোগ সুবিধা সেগুলো বিদ্যমান থাকা দরকার। এই জন্য আমরা বলতে পারি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য পারিপার্শ্বিক যে পরিবেশ তাকে বলা হয় ব্যবসায়িক পরিবেশ। তাহলে আমরা এখানে একটি লাইন আমরা আবার দেখি কি লেখা, একটা দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায়িক পরিবেশ বলে। তাহলে একটি দেশের ব্যবসায়িক পরিবেশ এক এক রকমের হয়ে থাকে, যেমন বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ একরকম, নেপালের ব্যবসায়িক পরিবেশ একরকম, আমেরিকার ব্যবসায়িক পরিবেশ একরকম, আবার সুইজারল্যান্ডের ব্যবসায়িক পরিবেশ একরকম। তাহলে এক এক এলাকার ব্যবসায়িক পরিবেশ এক এক রকম হয়ে থাকে, এক দেশের ব্যবসায়িক পরিবেশের সাথে আরেক দেশের ব্যবসায়িক পরিবেশ কখনোই মিলবে না। তাহলে আমরা বলতে পারি একটি দেশের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায়িক পরিবেশ বলে। মানে ব্যবসা প্রতিষ্ঠান আমি পরিচালনা করব, সেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমার আশেপাশের যেই পরিবেশ তাকে বলা হয় ব্যবসায়িক পরিবেশ। তাহলে বিষয়টা আমরা সিম্পলি যদি চিন্তা করি তাহলে সহজেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইভাবেই উত্তরটা দিতে পারি যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য তার আশেপাশের যে পরিবেশ বিদ্যমান থাকে তাকেই বলা হয় ব্যবসায়িক পরিবেশ। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনার জন্য আমার একটা পরিবেশ অবশ্যই দরকার। তাহলে সেই পরিবেশগুলো কি ধরনের সেগুলো আমাদের অবশ্যই জানা দরকার। তাহলে ব্যবসায়িক পরিবেশের সাধারণ উপাদান সমূহ, ব্যবসায়িক পরিবেশের কিছু উপাদান রয়েছে, সেই উপাদানগুলো আমরা এখানে ছয়টি ভাবে পাবো। তাহলে উপাদানগুলো কি, প্রাকৃতিক উপাদান, তারপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ এবং আইনগত পরিবেশ। এই যে পরিবেশগুলোর কথা বলা হলো, এই পরিবেশগুলো আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে বুঝতে হবে, কারণ এখান থেকে আমাদের যদি উদ্দীপক আসে যে সাপোজ ধরা হলো যে দু তিনটা লাইন লিখে বলা হলো যে এটা কোন পরিবেশের আওতাধীন বা কোন পরিবেশের মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের পরিবেশের যে উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আর সেই ধারণা থাকলেই আমরা একমাত্র উত্তরগুলো দিতে পারব। তাহলে চলে আসি আমরা ব্যবসায়িক পরিবেশের যে সাধারণ উপাদান রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা জেনে নিই। তাহলে সেখানে আমরা প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ, এই তিনটি পরিবেশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে রয়েছে আমাদের কি, প্রাকৃতিক পরিবেশ। তাহলে প্রাকৃতিক পরিবেশ কাকে বলা হয়? প্রাকৃতিক পরিবেশ তাহলে হচ্ছে প্রকৃতির সৃষ্ট যে জিনিসগুলো রয়েছে সেগুলোর সংমিশ্রণে প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। তাহলে প্রকৃতির মধ্যে কি রয়েছে আমাদের এখানে, ভূপ্রকৃতি রয়েছে, তারপর হচ্ছে মৃত্তিকা, মানে যেটাকে বলা হয় মাটি, তারপর রয়েছে জলবায়ু এবং সাগর ও নদ নদী,
এছাড়াও আমরা আরো অনেক উপাদান এখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে পাবো, বন বনানি পাবো, প্রাকৃতিক সম্পদ পাবো, তারপর হচ্ছে দেশের আয়তন পাবো, দেশের অবস্থান পাবো, বিভিন্ন জিনিস আমরা পেয়ে থাকবো। তবে আমরা মনে রাখবো যে মিনিমাম এই চারটা বিষয় যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কিন্তু সহজেই প্রাকৃতিক পরিবেশের যে উপাদান সেগুলো জানতে পারবো এবং এটা সংজ্ঞাটাও দিতে পারবো। তাহলে যদি বলা হয় প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, অথবা প্রাকৃতিক পরিবেশ কোন কোন উপাদানের সমন্বয়ে গঠিত, আমরা যদি মনে রাখি এই চারটি তাহলে আমরা কিন্তু দিতে পারবো। যেমন ভূ প্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, নদ নদী, তারপর হচ্ছে দেশীয় অবস্থান, দেশীয় আয়তন, এগুলোকে আমরা বলতে পারি কি প্রাকৃতিক পরিবেশ। তাহলে যদি বলা হয় প্রাকৃতিক পরিবেশ কাকে বলা হয় তাহলে আমরা বলতে পারি যে মৃত্তিকা, জলবায়ু, নদ নদী ইত্যাদির সংমিশ্রণে যে পরিবেশ গড়ে উঠে তাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। তাহলে প্রাকৃতিক পরিবেশের সংজ্ঞাটাও আমরা শিখে নিলাম। আর যদি বলা হয় যে এমসিকিউতে আসো যে নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান, বলা হলো যে অর্থ, বলা হলো শিল্প আইন, বলা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এবং বলা হলো মাটি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি জানা থাকে আমরা সহজেই উত্তর দিতে পারবো মাটি। তাহলে প্রাকৃতিক পরিবেশ যদি বলা হয় আমরা বলবো কি ভূ প্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, জলবায়ু, তারপর হচ্ছে দেশীয় অবস্থান, দেশীয় আয়তন ইত্যাদি সংমিশ্রণে যে পরিবেশ গড়ে ওঠে তাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। এরপর আমরা পাচ্ছি যেটা অর্থনৈতিক পরিবেশ। তাহলে অর্থনৈতিক পরিবেশ, এ কথা শুনলেই আমরা বুঝতে পারি যে অর্থনৈতিক মানে কি অর্থের সাথে সংশ্লিষ্ট। তাহলে অর্থের সাথে যে বিষয়গুলো জড়িত সেগুলোকে আমরা বলতে পারি অর্থনৈতিক পরিবেশ। যেমন অর্থের সাথে কি জড়িত থাকতে পারে, অর্থের সাথে থাকে ব্যাংক, অর্থের সাথে থাকে ঋণ, অর্থের সাথে থাকে বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান সমূহ, তারপর হচ্ছে মানব সম্পদ, প্রতিষ্ঠানের সুনাম ইত্যাদি। প্রতিষ্ঠানের সুনাম, এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে প্রতিষ্ঠানের সুনাম কথাটা কেন আসলো, কারণ অর্থনীতি পরিবেশের ক্ষেত্রে সুনাম একটা বিশাল ভূমিকা পালন করে থাকে। কারণ দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান ব্যাংক থেকে আর্থিক সহায়তা নিতে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি প্রতিষ্ঠান বা ব্যক্তিটির সুনাম ভালো থাকে, যে পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে বলা যাচ্ছে যে প্রতিষ্ঠান আর্থিক লেনদেন ভালো রাখে, ব্যাংক থেকে প্রদত্ত ঋণ সঠিক সময়ে পরিশোধ করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের যে সুনামটি রয়েছে সেই সুনামটি অর্থনৈতিক পরিবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ সেক্ষেত্রে ঋণ পেতে সহায়তা করে। তাছাড়া আবার অনেক সময় দেখা যায় যে লেনদেনের ক্ষেত্রে বাকি বা ধারে ক্রয় বিক্রয়ের সময় ব্যবসায়িক সুনাম যদি ভালো থাকে, প্রতিষ্ঠানের যদি সুনাম ভালো থাকে যে প্রতিষ্ঠান বাকিতে নিল বা ধারে নিল সঠিক সময়ে, যে সময় তাদের প্রস্তাব করবে অর্থ প্রদানের জন্য সেই সময় তারা দিবে, এই নিয়ে তাদের কথার কোনো নড়চড় হয় না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক একটা পরিবেশ বিরাট ভূমিকা পালন করে থাকে। নগদ অর্থ না থাকার সত্ত্বেও তাদের সাথে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সুনাম থাকার জন্য লেনদেন সংগঠিত হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রাতিষ্ঠানিক যে সুনামটা রয়েছে বা প্রতিষ্ঠানের সুনাম এবং মানব সম্পদ এগুলো বিরাট ভূমিকা পালন করতে পারে। তাহলে অর্থনৈতিক পরিবেশের এখানে আমরা চারটি উপাদান দেখতে পাচ্ছি, সেই চারটি উপাদানগুলো আমরা একটু পড়ে নিই। আয় ও সঞ্চয়, আয় ও সঞ্চয়, তারপর রয়েছে চাহিদা ও ভোগ, চাহিদা ও ভোগ, তারপর হচ্ছে মূলধন ও বিনিয়োগ, মূলধন ও বিনিয়োগ, এরপর হচ্ছে অর্থ ও ঋণ ব্যবস্থা। এগুলো যে শুধু হবে এরকম নয়, আর অনেকগুলো থাকতে পারে, তবে আমরা এই চারটি যদি জেনে রাখি তাহলে অতি সহজে আমাদের যদি সংজ্ঞা আসে বা কোনো ধারণা রাখতে হয় তাহলে এই চারটার আলোকে আমরা কিন্তু ধারণা রেখে উত্তর দিতে পারবো।
যেমন এখানে বলা আছে অর্থনীতি পরিবেশ আয় ও সঞ্চয়, তাহলে আয় ব্যয়, আয় ব্যয় যে কথাটা এটা কিন্তু অর্থের সাথে জড়িত, এবং সঞ্চয় মানুষ তার আয়ের পর ব্যয়ের ব্যয়ের অতিরিক্ত যে অর্থটা থাকে সেই অর্থটাই কিন্তু সঞ্চয় হিসেবে জমা রাখে। এই জন্য বলা হচ্ছে আয় ও সঞ্চয়, চাহিদা ও ভোগ। চাহিদা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন বা স্বাভাবিক জীবনযাপনের জন্য অনেক কিছু চাহিদা থাকতে পারে, এবং ভোগ করে থাকে মানুষ, বিভিন্ন ভাবে ভোগ করে থাকে। খাদ্য গ্রহণের মাধ্যমে ভোগ করতে পারে, কোনো সুবিধা গ্রহণের মাধ্যমে ভোগ করতে পারে। তাহলে এগুলো কি অর্থনৈতিক পরিবেশ? কারণ দেখা যাচ্ছে যে যত বেশি অর্থনৈতিক ভাবে উন্নয়ন ঘটে তত বেশি ভোগের চিন্তা বৃদ্ধি পায়, এবং তার ভোগের যে চাহিদা বা প্রবণতা সেটা আরো বেশি উন্নততর হয়। সেক্ষেত্রে সে ভোগের দিকে লক্ষ্য করে অর্থনৈতিক বিষয়টাকে মাথায় রাখে না, যে কোনো মূল্যে হোক তার সর্বোচ্চ ভোগটা নিতে চায়, মানে সে সর্বোচ্চ সার্ভিসটা নিতে চায়। তারপর হচ্ছে মূলধন এবং বিনিয়োগ। অর্থনৈতিক পরিবেশের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এবং ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ মূলধন যত বেশি হবে মূলধনটা হচ্ছে এক ধরনের বিনিয়োগ, কারণ এই মূলধনটা যে বিনিয়োগ করা হলো মানে নির্দিষ্ট সময়ের জন্য রেখে দেওয়ার পর এটা থেকে কিন্তু মুনাফা আসবে বা এটা থেকে কিছু প্রাপ্তির উদ্দেশ্যে রেখে দেওয়া হয়, আর এর জন্য এটাকে বলা হচ্ছে কি বিনিয়োগ। তাহলে এই বিনিয়োগটা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট প্রভাব বিস্তার করে, এটা একটা আর্থিক মূল্য থাকে, এই আর্থিক মূল্য থাকে বিধায় এটা অর্থনৈতিক পরিবেশের আওতাধীন। তারপর হচ্ছে অর্থ ঋণ ব্যবস্থা, অর্থ অর্থ লেনদেন হয়ে থাকে, বিভিন্ন ব্যাংক হতে পারে, বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি হতে পারে, বিভিন্ন আর্থিক অন্যান্য প্রতিষ্ঠানগুলো হতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে। তাহলে সেখানে কি অর্থ এবং ঋণ ব্যবস্থা, অনেকে দেখা যাচ্ছে ঋণ নিচ্ছে ঋণ দিচ্ছে, ব্যাংক অনেক সময় দেখা যাচ্ছে যে বাড়ি নির্মাণের জন্য বা গাড়ি ক্রয়ের জন্য বিভিন্ন প্রয়োজনে ঋণ প্রদান করছে, তাহলে এটা কিন্তু অর্থনৈতিক পরিবেশ। তাহলে অর্থনৈতিক পরিবেশ আমরা পাচ্ছি আয় ও সঞ্চয়, চাহিদা ও ভোগ, মূলধন ও বিনিয়োগ, তারপর সর্বশেষ পাচ্ছি অর্থ ও ঋণ ব্যবস্থা। তাহলে এই যে বিষয়গুলো এগুলো সর্বনিম্ন পয়েন্ট। এরপর আমরা যদি আরো জানতে চাই আমরা আরো পড়তে পারবো, তবে এই চারটি যদি আমাদের জানা থাকে তাহলে অতি সহজেই আমরা আমাদের সংজ্ঞাগুলো দিতে পারবো। অর্থনৈতিক পরিবেশ কাকে বলে, তাহলে আমরা বলতে পারি আয় সঞ্চয়, অর্থ ঋণ ব্যবস্থা, তারপর হচ্ছে চাহিদা ও ভোগ, মূলধন ও বিনিয়োগ, এগুলোর সংমিশ্রণে যে পরিবেশ গড়ে ওঠে তাকে বলা হয় অর্থনৈতিক পরিবেশ। এরপর আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ, তাহলে সামাজিক পরিবেশ মানে সমাজে বসবাস করার জন্য যে পরিবেশ প্রয়োজন তাকে বলে সামাজিক পরিবেশ। আর সমাজে বসবাস করার জন্য আমাদের কিসের প্রয়োজন? সমাজে কারা থাকে? বিভিন্ন জনসংখ্যা থাকে, জনসংখ্যার সমষ্টি থাকে, এই বিভিন্ন যে লোকগুলো থাকে তাদের এক একজন এক এক ধর্মের থাকে, এক একজন এক এক সংস্কৃতি থাকে, এক একজন এক এক মূল্যবোধের থাকে, এক একজন এক এক আচার আচরণের মধ্যে থাকে। তাহলে এগুলোর সংমিশ্রণে কি সামাজিক পরিবেশ গড়ে ওঠে। ধরা গেল যে আমরা একটি গ্রামে বসবাস করি, সেই গ্রামে বিভিন্ন ধর্মের ব্যক্তিরা বসবাস করে থাকে, এবং সেই বিভিন্ন ধর্মের ব্যক্তিরা একই বাজারে বা একই স্থানে সম্মিলিতভাবে সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। সমাজের মধ্যে কোনো ধরনের সমস্যা তৈরি হলে সেখানে তারা একত্রিত ভাবে সেটা সমাধান করে, তাদের ব্যক্তিগত যে কেনাকাটা রয়েছে বা চিকিৎসা রয়েছে সব কিছু জন্য তারা একত্রিত ভাবে সমাধান করার চেষ্টা করে, এবং তারা সবাই একসাথে তাদের ভালো মন্দ বিষয়গুলো ভাগাভাগি করে নেয়। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এক একজন এক এক ধর্মের, এক একজন এক এক আচার আচরণের, এক একজন এক এক বৈশিষ্ট্যের, এক একজন এক এক ধরনের আচরণ প্রকাশ করে থাকে, এক একজন এক এক ধরনের মূল্যবোধ এবং বিশ্বাস নিয়ে তাদের জীবনযাপন
অব্যাহত রাখে। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের সামাজিক পরিবেশের অন্তর্গত। তাহলে সামাজিক পরিবেশ হচ্ছে আমাদের এখানে জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, কারণ জনসংখ্যা থাকবেই এবং এখানে বিভিন্ন ধর্মের লোক থাকবে, বিভিন্ন আচার আচরণের লোক থাকবে, বিভিন্ন মূল্যবোধের লোক থাকবে, বিভিন্ন ধরনের আচার আচরণ এবং ধর্মীয় বিশ্বাস, জনসংখ্যা, মূল্যবোধ এবং বিভিন্ন ধরনের যে মানুষ রয়েছে তাদের বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান এখানে থাকে। যেমন মুসলমানদের সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য তারা সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান ধরি, সেখানে মসজিদ, খ্রিস্টানদের যদি হয় তাহলে সেখানে চার্চ থাকবে, হিন্দু যদি হয় তাহলে সেখানে তাদের কি থাকবে, মন্দির থাকবে। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে সমাজে বসবাস করে থাকে তারা বিভিন্ন ধর্মের ব্যক্তিরা, কিন্তু তারা একই সমাজে বসবাস করা সত্ত্বেও বিভিন্ন ধর্মের ব্যক্তি হয়ে থাকে এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে যেয়ে তারা তাদের ব্যক্তিগত ধর্ম পালন করে থাকে। এবং এখানে আবার দেখা যাচ্ছে তাদের আচার আচরণগত ভিন্নতা থাকে, তাদের কথাবার্তার বা মূল্যবোধ এটার ক্ষেত্রেও ভিন্নতা থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে সামাজিক পরিবেশের সংজ্ঞাটা আমরা যদি জানতে চাই এক কথায় কিভাবে বলবো, যে জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, আচার আচরণ, মানুষের মূল্যবোধ ও ধারণা ইত্যাদির সংমিশ্রণে যে পরিবেশ গড়ে ওঠে তাকে বলা হয় সামাজিক পরিবেশ। এই যে সামাজিক পরিবেশটা রয়েছে, এই সামাজিক পরিবেশ আমাদের আমরা এখানে ধর্মীয় পরিবেশ এবং আমাদের সাংস্কৃতিক পরিবেশ এগুলোর মধ্যেও আমরা পাব। পরবর্তী ক্লাসে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব, যে সামাজিক পরিবেশকে আরো দুটি অংশে, যে সাংস্কৃতিক পরিবেশ এবং ধর্মীয় পরিবেশ, সেই বিষয়ে নিয়েও আমরা আলোচনা করব, যে সামাজিক পরিবেশের মধ্যে সেই বিষয় দুটো আসে। আজকে তাহলে আমরা কি শিখলাম, যে ব্যবসায়িক পরিবেশ কাকে বলে এবং ব্যবসায়িক পরিবেশের যে সাধারণ উপাদান রয়েছে সেই ছয়টি উপাদানের মধ্যে থেকে তিনটি উপাদান আজকে শিখলাম। এক নম্বর শিখলাম প্রাকৃতিক পরিবেশ, দুই নম্বর শিখলাম অর্থনৈতিক পরিবেশ এবং তিন নম্বর শিখলাম সামাজিক পরিবেশ। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। তোমরা ভালো মতো বাসায় পরীক্ষা দাও এবং নিরাপদে থাকো। যেহেতু আমাদের করোনাকালীন সময়ে বাসায় ক্লাস বসে করার একটা সুযোগ রয়েছে, আমরা অবশ্যই নিয়মিতভাবে ক্লাসে অংশগ্রহণ করব এবং পরবর্তী ক্লাসের যে পড়াগুলো রয়েছে সেগুলোর দিকে আমরা মনোযোগ রাখব। সবাই ভালো থাকো, আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি।